হ্যালো বন্ধুরা, আমি আজকে একটি পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আলোচনা করব। তা রবীন্দ্রসঙ্গীতটা কিভাবে গাইতে হয়, সেটা কি রকম স্বরলিপি, কি কিভাবে নোটসগুলো যাচ্ছে, কিভাবে গাইতে হবে, কিভাবে ওটা ডেলিভারি আছে গানটার, হ্যাঁ সেইভাবে সবকিছু নিয়ে আমি আজকে গানটা তোমাদের সামনে ডিসকাস করছি, এবং যারা শিখতে ইচ্ছুক তারা গানটা শিখে নিতে পারো আমার এই ছোট্ট ভিডিওটা থেকে। তোমরা শুধু দেখো যে গানটা কিভাবে বাজাতে হয় এবং গানটা কিভাবে গাইতে হচ্ছে, কি কি স্বরলিপি, কি কি স্বর এটা মেনটেন হচ্ছে। এটা একটি পূজার পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত। এই গানটার নাম হচ্ছে তোমারই গেহে পালিছ স্নেহে। এই গানটা এক তালের উপর আছে, খুব সহজ একটি গান। এটা তোমরা একটু ফলো করো, দেখো যারা শিখতে চাও তারা এই গানটা শিখে নিতে পারো। আমি এটা বি ফ্ল্যাটের উপর গাইছি। যারা যারা যাদের যা স্কেল তারা সেই সেই স্কেল মেনটেন করবে, স্বরলিপি স্বরগুলো একই থাকছে। এটা আমি এখন বি ফ্ল্যাটের উপর গাইছি। সা 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 গা 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 মা 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 পা পা ধা, সা সা নি ধা ধা মা পা ধা মা গা। এই যে সা সা নি যে স্বরটা হলো, এটা কোমল নি উপর হলো। সা সা নি ধা ধা মা পা ধা মা গা, তোমারই গেহে পালিছ স্নেহে তুমি। সা 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 পা পা ধা, সা সা নি ধা ধা মা পা ধা মা গা। এই যে নি নি নি, এটা শুদ্ধ নির উপর হচ্ছে। নি 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 নি, সা 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 পা পা ধা, সা সা কোমল নি ধা ধা মা পা ধা মা গা। আমার প্রাণ তোমারই দান, তুমি ধন পালিছো স্নেহে তুমি ধন ধন হে। এবার আমি স্থায়ীর পুরো স্বরলিপিটা একবার পুরো গাইছি। সা 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 গা 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 মা 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 পা পা ধা, সা সা কোমল নি ধা ধা মা পা ধা মা গা। নি 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 নি, সা 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 পা পা ধা, সা সা নি ধা ধা মা পা ধা মা গা। এবার গানটা আবার গাইছি। তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন ধন হে। তা স্থায়ী হয়ে গেল। এবার অন্তরা চলে যাচ্ছি। তিনটে অন্তরা আছে গানটার। অন্তরার পোর্শনটা খুবই ভালো এবং সহজ। তিনটে অন্তরার স্বরলিপি সেম হবে। মা পা পা নি নি নি, নি সা নি সা সা সা, নি 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 সা সা সা, সা রে নি ধা ধা পা, মা পা পা নি নি নি, নি সা নি সা সা সা, নি 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 সা সা সা, সা রে নি ধা ধা পা, ধা ধা পা মা গা রে গা, মা 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 পা পা ধা, সা সা নি ধা ধা মা পা ধা মা গা। ইতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোরে, বেঁধেছ সখার প্রণয় দোরে, তুমি ধন ধন হে, তোমারি গে পালিছ স্নেহে তুমি ধন ধন হে। তোমার বিশাল বিপুল ভুবন, সেম নোটেশন। মা পা পা নি নি নি, সা নি সা সা সা, করেছো আমার নয়ন দোভন, নি 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 সা সা সা, সারে কোমলি ধা ধা পা। তো দুটো লাইন হয়ে গেল। সেকেন্ড অন্তরা দুটো লাইন। ধা ধা পা মা গা রে গা, মা 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 পা পা ধা, সা সা নি ধা ধা মা পা ধা মা গা, দেখেছো সখার প্রণয় দোরে, তুমি ধন ধন হে, বেঁধেছো সখার প্রণয়।
এবার থার্ড আন্দোর আসছি, সেম নোটেশন। হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে জন্মে মরণে শোকে আনন্দে তুমি ধন্য ধন্য হে। থার্ড অন্তরা নোটেশন যেটা দেখো, মা পাপা নি নি নিসা নিসা সা সা নি নি নিসা সা 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 রে কোমলি ধা পা মা গরি গা মা 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 পা পা ধা সা সা নি ধা ধা মা পা ধা মা গা। আবার আমরা সাইডে ফিরে আসছি। তোমার গে পালিছো স্নেহ তুমি ধন এইভাবে গানটা গাইতে হবে। ফার্স্ট অন্তরা, সেকেন্ড অন্তরা, থার্ড অন্তরা, তিনটে নোটেশনই এক। তোমরা এটাকে ফলো করো আমি যেভাবে বললাম, এবং তোমরা খুব সহজে হারমোনিয়ামে বাজিয়ে ফেলতে পারবে। আশা করি তোমরা সবাই খুব বুঝতে পেরেছো জিনিসটা, আর এটাকে ট্রাই করো, ভালো করে সুন্দর করে করার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ।